সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাওড়ান বাজার, পেঁয়াজের পাইকারি বাজার। এই কাওড়ান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নূর ইসলাম। ভাই এই যে যে আপনার কাছে যে পেঁয়াজ গুলা আছে, পেঁয়াজ দেখতে অনেক সুন্দর পেঁয়াজ, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা বা কি পেঁয়াজ বলা হয় ভাই? এটা রাজশাহী থেকে আনা। এটা রাজশাহী পেঁয়াজ বলা হয়, রাখি পেঁয়াজ। রাজশাহীর রাজশাহী থেকে আনা রাখি পেঁয়াজ বলা হয়। রাজশাহীর রাখি পেঁয়াজ বলা হয় নাকি? জি। এই পেঁয়াজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে বাজারে এটা আপনার 48 থেকে 50 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। 48 থেকে 50 টাকা বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে এই পেঁয়াজটা বিক্রি করছেন কত করে? গত সপ্তাহে আপনি এই রেডি ছিল, এই আবার মনে করেন 10-15 দিন ধরে এক রেট চলছে, মানে বাজার কমেও না বাড়েও না, এক 48-50 এই রেটেই কাছাইনি করা হইতেছে। আগের থেকে কি পেঁয়াজের কি একটু দাম বাড়ছে মনে হচ্ছে? আগের থেকে মানে 15 দিন আগে তো একটু কম ছিল, 15 দিন থেকে একটু একটু করে বাইরে আইছে, আরো বাড়ার সম্ভাবনা আছে সামনে। বাড়ার কারণ কি ভাই? বাড়ার কারণ কি, এখন মনে করেন যে সব দিক দিয়ে যাবো, সব জিনিসের দাম বেশি, যেতে বলে পণ্য আছে বাংলাদেশের খাদ্য পণ্য, সব পণ্যের দামই বেশি, শুধু পেঁয়াজ না তো, ওই তুলনামূলক পেঁয়াজের দামটা একটু কম আছে। একটু পেঁয়াজের দাম কম আছে? হ্যাঁ, তুলনামূলক যেগুলো সবজি পণ্য আছে বা আপনার নদীর বাজারে যে পণ্যগুলা, এগুলোর থেকে পেঁয়াজের দামটা ইনশাল্লাহ অনেক কম আছে। এখন এই পেঁয়াজটার চাহিদা কিরকম আছে ভাই? আলহামদুলিল্লাহ চাহিদা অনেক ভালো, চাহিদা মানে অনেক ভালো, অনেক চাহিদা অনেক ভালো আছে। এই যে বাজারে দেখা যায় যে ইন্ডিয়ান পেঁয়াজ আছে, ফরিদপুরে পেঁয়াজ আছে, ইন্ডিয়ান পেঁয়াজ আছে, আপনার চায়না পেঁয়াজ আছে, এগুলো থেকে আপনার দেশি পেঁয়াজ সেগুলো নাই আছে, এই পেঁয়াজটা অনেক ভালো, অনেক ভালো। আপনার হাইব্রিড ওই যে ফরিদপুরে পেঁয়াজ, ফরিদপুর ফরিদপুর বলে ফরিদপুর সব হাইব্রিড পেঁয়াজ, ফরিদপুর তো দেশি হয় না, এই যে হাইব্রিডের দেশি করে বিক্রি করতেছে, অনেকে তো পেয়েছেন না, কয়জনে পেয়েছেন মনে হয় শতকরা 10 জনে পেয়েছেন, 90 জনে পেয়েছেন, কোন পেঁয়াজটা কি খালি কই দেশি পেঁয়াজ, দেশি কই, দেশি কই কি নাকাটা করে বেসাকেনি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আছে ভালো। ভাই আপনার নামটা কি? আব্দুল মোতালেব। ভাই এই যে যে আপনার কাছে যে পিএসটা আছে, এই পিএসটা কোন জায়গার ভাই পিএসটা? ভাই এই পিএসটা পাবনার সাথিয়ার, পাবনার থেকে আনা নাকি এই পিএসটা? হ্যাঁ। এই পিএসটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? পাবনার পিএসটা পিএসটা বা পাইকারি বিক্রি করে 48 টাকা কেজি, 450। 48 টাকা কি কেজি পাইকারি? এই পিএসটা গতকালকে বিক্রি করছেন কত করে পিএসটা? একই দাম, একই দাম, একই দাম, এক সপ্তাহ 15 দিন ধরে একই দাম। পেঁয়াজের দাম তুলনা হিসেবে বছর শেষ হিসেবে পেঁয়াজের দাম তো কমই, তার থেকে কিন্তু পেঁয়াজের দামটাই কম। এখন লাস্ট সিজন হিসেবে পেঁয়াজের দাম থাকার কথা হলে কি আপনার সর্বোচ্চ 60 টাকা কেজি, এখানে আর দেশে থাকার দরকার 2,250 টাকা মন, তাহলে গৃহস্থ পোষায়, তাছাড়া তো পোষায় না। এই পাবনার পেঁয়াজটা আছে বাজারে চাহিদা কিরকম আছে ভাই? কোনো ব্যবসা কিনাই নাই, চাহিদাই নাই, শুধুমাত্র খালি ফরিদপুরে পেঁয়াজ খায়, কিংস পেঁয়াজ, ইন্ডিয়ান খাইতেছে, দেশি পেঁয়াজের কোনো চাহিদাই নেই। দেশি পেঁয়াজের কোনো চাহিদা নেই? না, দেশি পেঁয়াজের কোনো চাহিদা খুব অল্প, বেশি করে যেমন খেতে তেমনই খাই লস হচ্ছে। কারণ কি? কারণ পাইকারি বদল নাই, বেচা কেনা কম, বেচা বিক্রি কম, সেজন্যই, কিন্তু হাটের বাজার কমে না, এখানে নেয় না, দাম কম, ফরিদপুরে কিংস পেঁয়াজের দাম কম, সেজন্য ওইগুলো বেশি খায়, পাবনার পেঁয়াজের দাম বেড়ে যায়, পাবনার পেঁয়াজের পিস কম খায়।